আগামী 3 দিনের জন্য খুলে দেওয়া হলো বহরমপুরের বাইপাস। গতকাল রাত্রি থেকে খুলে দেওয়ার পর থেকে চলাচল করছে যানবাহন। পঞ্চম তলায় কাজ চলছে, সেই জন্যই খুলে দেওয়া হয়েছে বাইপাস বলেই খবর। প্রশাসন সূত্রে খবর, আগামী 12 তারিখ পর্যন্ত চালু থাকবে বহরমপুর বাইপাস। কিন্তু কবে পুরোপুরিভাবে চালু হবে সে অপেক্ষায় রয়েছে জেলার মানুষসহ নিত্যদিনের যাত্রীরা। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। এই যে বহরমপুর বাইপাস চালু হয়েছে বলে দেখতে পাচ্ছেন কি চালু হয়েছে বলে? হ্যাঁ, সেটা আমরা দেখতে পাচ্ছি। গত রাত থেকেই কিন্তু চলছে, রাত 9টা থেকে বহরমপুর বাইপাস খুলে দেওয়া হয়েছে এরকমই দেখছি। এবং সকাল নাগাদ যে এদিক দিয়ে রেগুলার যানবাহন চলাচল করছে সেটা আমরা দেখতেই পাচ্ছি। কয়দিনের জন্য খুলেছে বলে জানতে পাচ্ছি? এটা আমরা শুনতে পাচ্ছি 3 দিনের জন্য খোলা হয়েছে। 12 তারিখের পরে আবার বন্ধ করে দেওয়া হবে, তারপর আবার সেই বহরমপুরের শহর দিয়ে যানবাহন চলবে। সেই যানজটের মুখে 12 তারিখের পর থেকে মানুষ আবার পড়বে। কিন্তু কিন্তু এই স্বস্তি মাত্র 3 দিন এখন হাতে। এই যে পুরোপুরিভাবে খুলছে না, কি বলবেন? পুরোপুরিভাবে খুলছে না, এটার যে কারণ সেটা বলতে গেলে হয়তো বিশ্লেষণ করতে গেলে অনেক বড় হয়ে যাবে। কারণ এখানে অনেক ইস্যু আছে, রাজনৈতিক জল তো অনেক দূরে গৌড়েছে। হ্যাঁ, তো রাজনৈতিক একটি ব্যাপার আছে। এবং এছাড়াও এখানে যদি দেখা যায়, শুধুমাত্র রাজনীতি না, এখানে বিভিন্ন রকম ইস্যু আছে। এখন একটা ইস্যু দিচ্ছে যে ভাগীরথী যে ব্রিজটা টু লেন কমপ্লিট এবং পাশের টু লেনটা এখন আনকমপ্লিট, সেটা আন্ডার কনস্ট্রাকশন কাজ চলছে। ওই টু লেন ব্রিজের কাজ কমপ্লিট হবে, তারপর পুরোপুরিভাবে ওপেন করা হবে বহরমপুর বাইপাস বলছে, মানে ওই 2024-এর প্রথম দিকে ফেব্রুয়ারি নাগাদ তো একদম ফুল ওপেন করা হবে বলছে। এখন টু লেন ব্রিজ দিয়ে মানে বহরমপুর বাইপাস চালু করলে তারা মানে যে অজুহাতটা দেখাচ্ছে যে সমস্যা হবে, পাশে যেহেতু নির্মাণাধীন কাজ চলছে ওই টু লেন ব্রিজ চালু করলে সমস্যা হবে বলছে। কিন্তু আদৌ এই সমস্যার কারণ না, একটা ইস্যু। সাধারণ মানুষ হিসাবে এটাই আমরা চাইছি, এবং আমার পক্ষ থেকে সকল সাধারণ মানুষের একটাই বক্তব্য যে বহরমপুর বাইপাসকে খুলে দেওয়া হোক। আর খুলে দিলে মানুষ উপকৃত হবে। ওই যে শহরের যানজট, একজন মানে কেউ ধরেন কি যে হঠাৎ অসুস্থ হলো বা কোনো রোগীকে নিয়ে শহরে গেল, কিন্তু ভাগীরথী ব্রিজে যদি যানজটের মুখে পড়তে হয় বা ওকরে পঞ্চাননতলা রেলগেটের মুখে যদি যানজট পড়তে হয়, তো যানজটকে এড়িয়ে তো গাড়ি আর আকাশ দিয়ে উড়ে হসপিটালে যেতে পারবে না। এরকমভাবে অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছে। বাইপাসটা চালু হলে রাস্তা ফাঁকা হবে, সকলের কিন্তু সুবিধা হবে।